একটা উন্মাদ মাতাল আমার হাতে যদি সামনে থাকতাম, আমার হাতে যদি একটা রিভলভার থাকলো তিনটা গুলি করতাম বুকের মাঝখানে। আওয়ামী লীগে যে কয়জন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম, এটা পরিষ্কার। হাসান মাহমুদ তো ভারতের পক্ষেই কথা বলবে, আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না। যে আজকে যখন বিএসএফকে, যখন আমাদের দেশের নাগরিককে মেরে ফেলেছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্বে থাকা বিজেপি মেরে ফেলেছে, তারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা। একটা উন্মাদ মাতাল আমার যদি সামনে থাকতাম, আমার হাতে যদি একটা রিভলভার থাকলো তিনটা গুলি করতাম বুকের মাঝখানে। তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা, সাপ্লাইয়ের গুলি ছুটে গেছে, কারণ আপনি আমার একজন বিজেপি মর্মে তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা। আজকে পুলিশ প্রশাসন সহ সকলকে বলবো, এই ভারতীয় তামিলনাড়ু আওয়ামী সরকারকে সমর্থন দেওয়া বন্ধ করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে হটানো ছাড়া বিকল্প নাই। এদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা থাকবে না। সামরিক বাহিনীতে ট্রেনিং করানোর সময় ম্যাপে দেখানো হয় আমাদের শত্রুপক্ষকে, ম্যাপ অঙ্কিত করে আমাদের নিকটবর্তী দুটো দেশ ভারত এবং মিয়ানমার, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করে গুলির নিশানা তাদেরকে শেখানো হয়। এখন আর সেনাবাহিনীতে সেটি নাই, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় না, কারণ যা করে ভারত করবে এটা তোমাদের মাইনে নিতে হবে। সামরিক বাহিনীকে আজকে সেইভাবে ট্রেন করা হচ্ছে, পুলিশ বাহিনীতে তো ভারতীয় এজেন্টই আছে অনেক, এজেন্টই আছে অনেক, সেটা তো প্রদীপের ঘটনা আপনারা দেখেছেন। মোদি, আরএসএস, বিজেপি তারাও চায় ভারতকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে, যেই কারণে 500 বছর আগের সেই বাবরি মসজিদ ভেঙে ওইখানে তারা রাম মন্দির করেছে। বাবরি মসজিদ যখন ভাঙায়, যখন সাম্প্রদায়িক উন্মাদনা মোদীর বিজেপির নেতৃত্বে শুরু হয়, এই বাংলাদেশের সাইকুল হাদিস থেকে শুরু করে অসংখ্য আরে মোলামারা লং মার্চ করেছিল, প্রতিবাদ করেছিল, সমাবেশ করেছিল। আর যেদিন ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয়, তখন বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠার উদযাপন করার জন্য ভারত থেকে মিষ্টি আসে, আওয়ামী লীগের নেতারা মিষ্টি খায়, বাংলাদেশের আরে মোলামা রাজনীতিবিদ সবাই চুপচাপ, কেউ কথা বলে না, কারণ কথা বললে চাকরি থাকবে না। এইভাবে সবাই কায়দা করে মানাই নিতেছে, দরকার নাই ভাই, নিজে শান্তিতে থাকে, ভেজালে যুক্ত হওয়ার দরকার নাই, ভেজালটা শুরু খালি আমরাই করতেছি। তাই আমরা বলছি যে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ, আপনারা বলছেন যে অখণ্ড ভারত, বাংলাদেশকে ভারত দখল করবে না, এই যে জনগোষ্ঠী 56,000 বর্গ মাইলের ছোট্ট এরিয়াতে, এই যে 20 কোটি জনগোষ্ঠী, এদেরকে নেবে না। ফিলিস্তিনের মতো তিল তিল করে 1 হাত 2 হাত 5 হাত করে নদী দখল করবে, খাল দখল করবে, বিল দখল করবে, আর ওইখানের বাঙালিদেরকে ওই ফিলিস্তিনিদের মতো উচ্ছেদ করে ঢাকায় পাঠাবে, চাপাবে, চাপাবে, আর জায়গা তারা দখল করবে। আমার দুঃখ হয় এই কারণে, আজকে আমি পরিষ্কারভাবে বলতে পারি, যদি আমার বিরুদ্ধে মামলা হয়, যদি ডিজিএফ আই খাপে, তারপরে বলবো সামরিক বাহিনীতে ট্রেনিং করানোর সময় ম্যাপে দেখানো হয় আমাদের শত্রুপক্ষকে, ম্যাপ অঙ্কিত করে আমাদের নিকটবর্তী দুটো দেশ ভারত এবং মিয়ানমার, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করে গুলির নিশানা তাদেরকে শেখানো হয়। এখন আর সেনাবাহিনীতে সেটি নাই, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় না, কারণ যা করে ভারত করবে এটা তোমাদের মাইনে নিতে হবে। সামরিক বাহিনীকে আজকে সেইভাবে ট্রেন করা হচ্ছে, পুলিশ বাহিনীতে তো ভারতীয় এজেন্টই আছে অনেক, এজেন্টই আছে অনেক, সেটা তো প্রদীপের ঘটনা আপনারা দেখেছেন, প্রদীপ পুলিশের পিজন ভ্যান থেকে ইন্ডিয়ান হাই কমিশনে যোগাযোগ করে একজন ওসি, একজন ওসি চিন্তা করেন। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, ভারতীয়দের
আওয়ামী লীগে যে কয়েকজন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম, এটা পরিষ্কার। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের ভারতীয়দের সেখানে একটা অফিস আছে, লিয়াকত খাতির মেনটেন করে, যে 2001 সালে কুড়িগ্রামের সেই বড়াইবাড়ি এলাকায় যখন ভারতীয় বিএসএফ অভ্যন্তরে ঢুকে তারা যখন হামলা করছিল আমাদের জায়গা দখল করেছিল, এর আগে সিলেটে, তখন আমাদের বীর সেনানীরা গুলি করে 16 জন বিএসএফ কে দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশের বিজিবি তৎকালীন বিডিআর তারাও কিন্তু পারে। সেই জন্য গুগলে যান, ইউটিউবে যান, সমস্ত তথ্য এভিডেন্স পাবেন। সেই সময় বিডিআর এর পরিচালক ছিলেন যারা মেজর জেনারেল ফজলুর রহমান, শেখ হাসিনা সেই সময় ছিলেন ক্ষমতায়। আওয়ামী লীগের লোকেরা বলেছিল আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের অবনতি করতে নাকি আমাদের বিএসএফ, আমাদের বিডিআর বিএসএফ কে হত্যা করেছিল। অর্থাৎ আওয়ামী লীগ চেয়েছিল বিজিবি মরুক, গুলি খাক, ফেলানির মতো কাঁটাতারে ঝুলে থাক, তবুও ভারতের বিরুদ্ধে চোখ রাঙানি দেওয়া যাবে না, কারণ ওরা ভারতের গোলাম, ওরা ভারতের দাস। কিন্তু দেশের জনগণ, বিজেপি, বিডিআর, স্বাধীনতা সার্বভৌমত্বকারী জনতা, তারা ভারতের দাস নয়। সেই সময় মেজর জেনারেল ফজলুর রহমান, তৎকালীন বিডিআর এর মহাপরিচালক, তাকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছিল, অবসর দিয়েছিল। এই ঘটনাটি আপনাদের জন্য উদাহরণ হিসেবে আনলাম যে আজকের ঘটনার সাথে রিলেট করতে পারেন। আর আপনারা দেখেছেন 2017 সালে রাজশাহীতে যখন ভারতীয় বিএসএফ তাদের জেলেদেরকে নিয়ে এদিকে মাছ ধরার জন্য বাংলাদেশের অনেকখানি সীমানার মধ্যে ঢুকে পড়েছিল, বিএসএফ বিজেপির উপরে গুলি চালিয়েছিল, তারা আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল, সেই কারণে আমাদের এই বিজিবির সদস্যদেরকে বর্ষণ করা হয়েছে, জবাবদিহিতা করা হয়েছে, হুমকি দিয়েছে। আমার দেশের এই ভারতীয় তামেদার আওয়ামী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, সেই সময় আপনাদের মনে আছে সবাই খুশি হয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন, বিডিআর এর সেই ইউনিটের অধিনায়ক ছিলেন ভদ্রলোকের নাম আমার মনে নাই, ইউটিউবে যদি তার উক্তি লিখে জানতেন পেয়ে যাবেন, তিনি বলেছিলেন আমরা জাতি হিসেবে মদ্যপ নই, আমরা মাতাল নই, কারণ ওরা তো মদ খেয়ে মাতাল হয়ে ভালো মন্দ বাদ বিচার করতে ভুলে যায়। আমাদের দেশের যারা বিজিবি বলেন, সামরিক বাহিনী বলেন, পুলিশ সদস্যরা বলেন, অত্যন্ত দেশপ্রেমিক, সৎ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছিল, কিন্তু এখন অনেকের চরিত্রে কালিমা লেপন হয়ে গেছে, অনেকের চারিত্রিক অধপতন হয়েছে, টাকা পয়সা কামানোর জন্য ব্যবসায়ীদেরকে তুলে নেয়, ব্যবসায়ীদের বউকে তুলে নেয়, ক্রস ফায়ার দিয়ে মারে, এগুলো তো আপনারা জানেন। ঢাকার ক্র্যাক প্ল্যাটুন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর জামাতা, কুখ্যাত খুনি, র‍্যাব 7 এর সেই সময় দায়িত্ব ছিলেন কর্নেল তারেক সাইদের কথা আপনাদের মনে আছে, নারায়ণগঞ্জের আলোচিত 7 মানের কথা মনে আছেন, সেই কর্নেল তারেক সাইদও কিন্তু এই যে সামরিক বাহিনীকে নিয়ে আমরা গর্ব করি, প্রশংসা করি, ওই বাহিনীর একজন সদস্য আমার, কাজেই ভালো মন্দ সব মিলিয়ে আছে। পুলিশ সদস্যদেরকে যেমন আমরা জনগণের বন্ধু মনে করি, তাদের ভালোর কথা বলি, আবার ওই কুখ্যাত প্রদীপ কিংবা ডিআইজি মিজানের মতো লোক কিন্তু এই পুলিশ বাহিনীতে আছে, আবার ওই কার আকন্দর মতো চামচামি করে মনোনয়ন পাওয়ার জন্য অনেক ডিআইজি ফিআইজিও কিন্তু পুলিশে আছে। আজকে দুঃখ লাগে, খুব কষ্ট হয়, আফসোস হয়, যে অবস্থায় আছি, যেই সংগ্রামে আছি, কোন বন্দুকের নল তারা করে বেড়ায় জানি না কতদিন বাঁচি, কিন্তু দেশটার ভবিষ্যৎটা কি হবে? একটা জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে তাদের চারিত্রিক অধঃপতন ঘটিয়ে দেশকে ধ্বংস করা হচ্ছে, একটা কার্যকর রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে,
পৃথিবীর অনেক মনীষী বলেছিলেন, অনেক নেলসন ম্যান্ডেলার কথা বলে, অনেকে আরো অনেকের কথা বলে, যে যদি তুমি কোন জাতিকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আজকে ভারতীয় তামিলনাড়ুরা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে, শিক্ষাকেও নষ্ট করেছে।